সিকিউরিটিটা তোমায় ঢুকতে দিল? হ্যাঁ, তোমার বাবাকে আমি বলেছি এই শেষবার, জীবন আর কোনোদিন এ বাড়িতে ঢুকবো না। এ বাড়িতে ঢুকবে না? না, আর আমি নিজের মুখে তোমাকে সে কথাটা জানাতে এসেছি। কেন ঢুকবে না? কেন? আমি বাঁচতে চাইটি না, আর সেটা একটা লোফার হয়ে নয়, আর পাঁচটা মানুষের মতো আমি মাথা উঁচু করে বাঁচতে চাই, আর সেই সুযোগটাই তোমার বাবা আমাকে দিচ্ছেন। আমার বাবা সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তিনি আমাকে বলেছেন যে যদি তোমার কাছ থেকে আমি দূরে থাকতে পারি তাহলে আজই উনি আমাকে নগদ 2 লক্ষ টাকা দেবেন। তুমি রাজি হলে? হব না, আমি তো এই সুযোগটার অপেক্ষাতেই ছিলাম। জীবনে দাঁড়াবার এত বড় একটা সুযোগ একটা মেয়ের জন্য কি কেউ নষ্ট করে, যাকে আমি একদিনের জন্যও ভালোবাসিনি? ভালোবাসনি? না, তোমাকে আমি আগেই বলেছিলাম এই সমস্ত লোফার ছেলেদের কাজই হচ্ছে ভদ্রলোকের মুখোশ পরে বড় লোকের মেয়েদের ব্ল্যাকমেল করা। তুমি আমার কথা শোনোনি। ডাইওকে পাঠিয়েছিলাম ওর মুখ থেকেই সত্যি কথাটা শুনে নিতে। তুমি শুধু টাকার জন্য আমার সঙ্গে মিশেছিলে? হ্যাঁ, আর টাকাটাও আমার এক্ষুনি চাই। তোমার বাবাকে বলো টাকাটা দিয়ে দিতে, আর কান্নাকাটিটা পরে করবে। তোমার মতো একটা লোফারের জন্যে কাঁদতে আমার বই গেছে, বই গেছে। হতাশ হয় না টিনা, অপেক্ষা করো, দেখি যদি ব্যবসা করে দাঁড়াতে পারি তখন না হয় বিয়ের কথা ভাবা যাবে। অপেক্ষা করব তোমার মতো একটা লোফারের জন্য? বাবা, সামনে যে বিয়ের তারিখ আছে অশোকের সঙ্গে তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। নিশ্চয়, তাড়া আগে এটাকে টাকাটা দিয়ে তাড়াই। তুমি না, এই লোফারটাকে আমি টাকা দেবো, টাকার জন্যই তো আমার সঙ্গে মিশেছিল। এই নাও টাকা। টাকা